আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি শ্রী প্রলয় পাত্রকে আমরা পেয়ে গিয়েছি। ওনাকে ব্যাচ পড়িয়ে আমরা বরণ করে নিতে চাচ্ছি। ব্যাচটা পড়াবে বিক্রম মণ্ডল। খেলতে এসছি তো কেন? আচ্ছা আমি দাদাকে পাঠাচ্ছি। কত তারিখ দিয়ে ওনাকে অভিনন্দন জানান। কোন দিক? আচ্ছা আমরা সাতগাছিয়া টিমের কাছে অনুরোধ করছি আপনারা প্লেয়ার লিস্টটা নিয়ে যান এবং কিছু টিফিনের ব্যবস্থা আছে, এটাই চমক ছিল। খাওয়া দাওয়া করে আপনারা নামবেন। দুর্দান্ত সুন্দর একটা ছক দেখলাম। ব্যাটসম্যানের নামটা প্রীতম লস্কর। এই খুব ভালো বল করছে, বলে অনেকটা গতি আছে। সুন্দর বল, অসাধারণ বল। সুন্দর একটা বল ছিল, হালকা করে লেগ স্টাম্পে টাচ করে দিয়েছে। চার চারটি রান। সুন্দর শট, সেই আলিফের ব্যাট থেকে একটা সুন্দর ছক্কা দেখলাম। এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে গজা ক্রিকেট ইলেভেন 20 রান সংগ্রহ করেছে। হ্যাঁ, রান প্রচুর হচ্ছে, সবার 120-130। যা 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 যা, খাওয়া দাওয়া কর না। সুন্দর বল, আগের বলটি একটু শর্ট বল ছিল কিন্তু খুব সুন্দর একটা শর্ট বলের ছয় দেখলাম। সুন্দর ডেলিভারি, অসাধারণ বল। ওয়াইড বল,
আবারও ওয়াইড বল, ভালো বল করছিল কিন্তু বলে দিশা হারিয়ে ফেলেছে। ওয়াইড বল, সত্যি শর্ট বল গুলো যেভাবে ছক্কা মারছে দেখার মতো। অসাধারণ বল, অসাধারণ শট, শর্ট বল গুলো যে কিভাবে খেলতে হয় সত্যি দেখিয়ে দিচ্ছে। দারুণ শট, অসাধারণ কিছু আমরা শট দেখলাম। ওভারে 49 রমজান শেখ বল এসেছে, খুবই বুদ্ধিমত্তার সাথে বল করছে, বলে কোনো গতি দিচ্ছে না। সুন্দর বল, একটা আর একটা চান্স ছিল কিন্তু না। ছক্কা বলটা একটু শর্ট বল ছিল কিন্তু কোনো গতি ছিল না, যার জন্য বলটাকে বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিল অলিক। পরের বল আমার তিন ওভারে 74 হয়েছে, তিন ওভার শেষে 74 রান সংগ্রহ করেছে গজা ক্রিকেট ইলেভেন। হোয়াইট বল, ব্যক্তিগত 34 রানে ব্যাট করছে এবং প্রীতম 31 রানে ব্যাট করছে। সুন্দর একটা বল ছিল, আমরা অলিপকে আগে এই বলগুলোকে ছক্কা মারতে দেখেছি, সরি প্রীতমকে। বিশাল ক্যাচ, আবার একটা ফুল টাচ বল ছিল তবে একটু লেগ স্ট্যাম্পের দিকে। আমি খাবো না, ডালে দে না, আমি খেয়েছি ডালে দিবো, আপাতত খেয়েছি। সুন্দর একটা ছক্কা, বিশাল ছক্কা দেখলাম সেই দীপুর ব্যাট থেকে, পরপর নেমে দু বলে দুটি ছক্কা।
আমার তো দেখা যাক ক্যাচ হয় কি না, না ক্যাচ হলো না, একটা অনেক হাই ক্যাচ ছিল কিন্তু ধরতে পারলো না, পুরো বলকে মাথায় রাখতে হবে, অনেকটা রান বেরিয়ে গেছে। আবার একটি শর্ট বল ছিল সেটিকে বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিল, কম রান দেবে তাদের পক্ষে ভালো, ব্যাটসম্যানদের পক্ষে ভালো, আবার 95 ভালো রান হয়ে গেছে, 24 করে রান গড় যাচ্ছে। সাইড সুন্দর বল, বলের গতি আছে আমরা সবাই জানি, কিন্তু গতিটা কাজে লাগাতে হবে, একটু বুদ্ধিমত্তার সাথে বল করতে হবে। রান 95, আবারও একটি ভালো বল ছিল লেগ বাই, হট বিলাস আজ ছুটি নিয়েছে, বিলাস ছুটিতে আছে, আজ এর কোয়ালিটিটা একবার দেখেছিস, সুন্দর একবার খুলে দেখ কিরাম আসছে। এই বলগুলো কি 6 মাস দেখেছিলাম কিন্তু বলগুলো আমার টেস্ট ছিল না, স্ট্যানের জন্য আর এর জন্য লাগবে, তবে ডান্ডিটা একটু ছোট হয়েছে, সামান্য একটু বড় হলে একটু ভালো, তাহলে আমাকে দিয়ে দেবো একটা, আর ডান্ডি লাগবে না, সত্যি ভালো বল করছে না এখনো পর্যন্ত, বড় প্যান রে দুদান হয়েছে ওভারে, একটু লেগ বাই একটু হাই, হ্যাঁ ওই জন্যই তো অসাধারণ বল, বলটা 4 হয়েছে ঠিকই কিন্তু সত্যি ভালো বল ছিল, খুব কম সময়ে অলি ব্যক্তিগত 44 রানে ব্যাট করছে, ভালোই যাচ্ছে, ওয়ান বাম্প এবং বাই চার, একটা বলে অনেক কিছুই দেখলাম আমরা, হোয়াইট হলো ওয়ান বাম্প প্লাস তার সাথে বাই চারও দেখলাম, তাহলে তোমার দেখবো কি করে এমনি পোস্টটা দেখবে শুধু পাত্র পাড়া সামনে ঘাট হচ্ছে টুর্নামেন্ট, আর এটা তো কালকের মনে হয় না, না আজের একটা আছে, আবারও ওই কোনটা বলে আগে 300 টাকা দিয়ে এটা এটা সবাইকে দেখিয়ে দাও, অলিভের জন্য একটা জোরে হাত তালি, এই মাঠে প্রথম আমরা 50 দেখলাম আজকে, অলিভ নস্কর গজাক ক্রিকেট 11 একটু দেখে না, মানে এটা 5 ওভারে 114 রান হয়ে গেছে, দেখা যাক লাস্ট ওভারে কতটা রান করতে পারে, সুন্দর একটা আমরা ফিল্ডিং দেখলাম স্লিপের কাছ থেকে, নির্ধারিত 4 রান বাঁচিয়ে দিয়েছে, সুন্দর বল, কোনটা কেটে যাচ্ছে তাই তো, ওটা জুম করেছি ও, আচ্ছা আচ্ছা বড় স্ক্রিনে রিড হচ্ছে তো, একটু কন্ট্রোল একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, সারা হেক্টর বল মারতে পারেন, তুই দেখছিস তো ওই জন্য মারতে পারে, ওই এডিটটা কিল পরশুদিন কিলপি আবেদন ছিল কিন্তু 7-8 টাকা আপনি এখনো সাড়া করেনি, সঙ্গে সঙ্গে লিগ বাই সেই অলিক সবে মাত্র অর্ধশতরান পূর্ণ করেছে, এখন সাইকে এসেছে, দেখা যাক পরের বল, ভালোই বল করছে, আমি বুঝ যাইনি, আমি সুন্দর বল খুব ভালো লেগেছে, সিরিয়াস কথা আমি জানি খেতে পারবো নি, মানে পেটেও খুব একটা ইয়ে ছিল নি, সুন্দর শট অসাধারণ শট,
দেখার মতো শট, সেই বিরাট কোহলির মতো সেই কাভার ডাইভ যে একটা আমরা শট দেখি, এটা সেই ওভার কাভার থেকে একটা আমরা ছয় দেখলাম। আবারও লেগ স্ট্যাম্পে ফ্লিক করে একটি চার দেখলাম থেকে। গান দিচ্ছেন ওইগুলো অলরেডি জানেন, 128। এই চেয়ারে বসবি, নিচেটা ব্যাগটা রাখবো, তো সব সব রেখে দেবো, তোকে চেয়ারটা একটু পেছনে করে দেবো, আর এগুলো আমি আসি জন বাস বাস কোনো চাপ নেই। ঠিক আছে, আগের বছর ঠিক আছে, ওইখানটা দিন সুন্দর একটা শট মেরেছিল কিন্তু না, মুকেশ দারে ব্যাট থেকে এখন ব্যাটিং এ বাপন। গত বছরে দেখেছিলাম এই মাঠেই খুব ভালো খেলেছিল। প্রথম বল তুলে মেরেছে, না ক্যাচ, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, প্রথম বলেই চার। দেখা যাক দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং জয়ের মুখ দেখতে পারে কিনা। পরের বল তুলে মেরেছে, আবারও ক্যাচ, এক ওভারে তিন তিন উইকেট দেখলাম, ক্যাচ তিনটেই যাচ্ছে। অসাধারণ একটা ক্যাচ দেখলাম লেমনের কাছে, সত্যি অসাধারণ ক্যাচ। কি আছে দেখা যাক, আবারও তুলেছে সেই অলিপের কাছে একটা ক্যাচ। একটি রান আউটের চান্স, না ডাইরেক্ট হলে রান আউট হয়ে যেত। দেখা যাক পূর্ব পলি তারা কতদূর তাদের স্কোরটা টেনে নিয়ে যেতে পারে।
অনেকটা পিছিয়ে গেছে, এখান থেকে যেটা অসম্ভব, তবে ক্রিকেটে কিছু সম্ভব নয়, সরি অসম্ভব নয়। সুন্দর একটা সাইডের ব্যাক থেকে আমরা ছয় দেখলাম, এই প্রথম একটা আমরা ছয় দেখলাম, একটা ভালো ছয় দেখলাম। বলটা ঘুরিয়ে নিয়েছো, বলটা নিয়েছো, হয়ে গেছে বলার এক ওভার বাকি। আমরা সাইদের কাছ থেকে আশা করবো একটা ভালো ইনিংস। একটা ক্যাচ ছিল কিন্তু হলো না, রান আউটের চান্স ছিল তাও করতে পারলো না, হলো না। সুন্দর চেষ্টা করেছিল কিন্তু হলো না। দেখা যাক সাইদ বলকে কত রাটে, তিন ওভারে এখনো 102 রান করতে হবে। তোর বিড়ি পোকা খাবো না, তোর বিড়ি আমি দিয়েছিলাম তোর দিলেন। খেলাটা যেন এক তরফা হয়ে গেছে, আমার মনে হচ্ছে হার মেনে নিয়েছে, ব্যাটিং এর বডি ল্যাঙ্গুয়েজ থেকে তেমনই মনে হচ্ছে। ওই খেলায় অনেক কিছু হতে পারে ভাই, হালকা বল, খুব হালকা, এই প্রচুর হালকা বল, শেষ বল পর্যন্ত তোমরা লড়াই করে যাও। তুই বিচ্ছিরি জায়গায় এগুলো রেখেছিস। আবার একটি ডট বল, এরা ওটা আমরা বিক্রি রাখলাম তোর খাওয়ার জন্য, খা 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 খা। সাইডের ব্যাট থেকে একটু ছয় দেখলাম, আমার জন্য এখানে আমরা তবে টিম করি। পয়েন্ট বল, আবারও ছয়, চার ওভার শেষে 5 উইকেট হারিয়ে 46 রান সংগ্রহ করেছে। প্রীতমের বলে আমরা একটা সরাসরি বোল্ড আউট দেখলাম। সুকেশ ঠিক আছে, একদম এখন ওখানে উঠে গেছে, নষ্ট হয়ে গেল আসছিল পুরো। কোথায় মেরেছো তুমি?
পরিসমাপ্তি ঘটলো। পাঁচ ওভার শেষে সাত উইকেট হারিয়ে 50 রান সংগ্রহ করেছে। এখনো একটি ওভার বাকি আছে, দেখা যাক। যদি অল উইকেট হয় তাহলে এটাই হবে প্রথম অল উইকেট কোন টিম এই মাঠে এখনো পর্যন্ত। হোয়াইট বল, নো বল, দুই করা দুই দুই আছে কটা বোলিং বল করতে জানতো দা। আমরা একটা গোল মিটিং করলো, চলো গোল মিটিং করলে হ্যালো, হ্যাঁ বলো, এই পোয়ালিতে আছে একটু খেলায় না ছয়। দেখো আমি কিভাবে জানবো তুমি আসবে, আমি জানি তুমি খেলাগুলো পছন্দ করুনি, ওই জন্য তো বলিনি। আমরা এই গ্রামভিত্তিক খেলা যেটা সব থেকে প্রথম খেলা এটা, বুঝলে গ্রামভিত্তিক। ফার্স্ট রাউন্ড চলছে, আজকেও হবে কালকেও হবে। হ্যাঁ ঘরে গিয়ে গাড়ি দেবো, ধুয়ে নিয়ে বাইকটা। ফোন তোমার কাছে থাকবে তো? শেষ